আচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আরও একটি নতুন দিনের নতুন আয়োজন, অর্থাৎ ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজন। এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আয়োজনটি দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনের শুরুতেই পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি যেটা নিয়ে কথা বলবো। শুরুতেই বলছি, আজকে চমৎকার একটি দুর্দান্ত বই নিয়ে কথা বলতে চাই, এবং সেই বইটি নিয়ে কথা বলবার আগে আজকে আমাদের যে গেস্ট অফ অনার্স আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, আনুষ্ঠানিকতা শেষ করতে চাই। শুরুতেই যিনি আছেন দুর্দান্ত লেখক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক জনাব ইজাজ আহমেদ মিলন, এবং সেই সঙ্গে রয়েছেন মাননীয় সংসদ সদস্য জনাব কাজিম আহমেদ ধনু। আমি স্যারকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, আপনি এসেছেন আমাদের আজকের আয়োজনে, এবং আপনার উপস্থিতি কেন সেটি পরে বলছি, সেটি দর্শকদেরকে অবশ্যই বলতে চাইব। তার আগে আমি একটু আমাদের যিনি লেখক আছেন তার সঙ্গে আজকের আলোচনা শুরু করতে চাই। আমি হাতে একটি বই নিয়ে আছি প্রিয় দর্শক, বইটির শিরোনামটি পড়তে চাই শুরুতে, কারণ খুবই গুরুত্বপূর্ণ এটি পড়া। বিশ্বযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ, অপরাজেয় মেজর আফসার, লিখেছেন ইজাজ আহমেদ মিলন। এই বইটি কোনো সাধারণ বই না, এই অর্থে যদি যারা আসে, যে পাঠকরা আসলে অটোবায়োগ্রাফি পড়তে পছন্দ করেন বিশেষ করে, তাদের জন্য চমৎকার একটি কী বলবো খোরাক হবে এই বইটি নিঃসন্দেহে। এবং এই বইটি যাকে নিয়ে লেখা হয়েছে, মেজর আফসার যার কথা এখানে বলা হয়েছে শুরুতেই, বিশ্বযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ, আমি যদি ভুল না করে থাকি 100 বছর হয়েছে, 100 বছর আগে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, এবং সেই সঙ্গে তার পরবর্তীতে 1971 মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এবং আমার খুব বলতে ইচ্ছে করছে সব কিছু, কিন্তু আমি বলবো না পুরোটাই, আমি একটু মিলনের কাছে যেতে চাই। মিলন ভাই, যদি আজকে প্রথমে এই প্রশ্নটা এভাবে রাখি যে কীভাবে গবেষণা করতে করতে তাকে খুঁজে পেলেন, মেজর আফসারকে খুঁজে পেলেন? অনেক ধন্যবাদ আপনাকে। মেজর আফসার আফসারউদ্দিন আহমেদ জি, তার পুরো নাম। আমি মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি, তো মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে করতে তো মোটামুটি এই আমাদের সেক্টরের বাইরে যে বাহিনীগুলো গড়ে উঠেছিল, হেমায়েত বাহিনী, কুদ্দুস বাহিনী, কাদেরিয়া বাহিনী, আফসার বাহিনী, এই নামগুলো খুব প্রাসঙ্গিকক্রমেই এসে যেত, একদম খুব অনিবার্যভাবেই এসে যায়। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র যদি বলেন, হাসান হাফিজুর রহমান সম্পাদিত এই দলিলপত্রের 16 খণ্ড, এই 16 খণ্ডের প্রায় সবগুলো খণ্ডেই এই মেজর আফসারের ভূমিকার কথা বলা আছে। আমি এর আগে অনেকগুলো কাজ করেছি, সেই কাজগুলো করতে গিয়ে আফসার 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 পরবর্তী সময় আমার খুব জানতে ইচ্ছে করলো যে মেজর আফসার, যেহেতু আমার বাড়িটা আর মেজর আফসারের বাড়ি মানে ভৌগোলিক কারণে খুব পাশাপাশি, মানে আমার গাজীপুর, তার বাড়ি ময়মনসিং, ময়মনসিংয়ের একদমই দক্ষিণ প্রান্তে, আমার গাজীপুরের একদমই উত্তর প্রান্তে। আচ্ছা, তো আমার মনে হলো যে এই বইটার কাজ আমার আরও বহু আগেই করা উচিত ছিল তাকে নিয়ে লেখা, কিন্তু সাহস পাচ্ছিলাম না। ওনার জন্ম 1923 সালের 23 এপ্রিল, তার মানে 100 বছর আগে, 100 বছর আগে একজন অনুদ্ভাসিত, একদম বিস্তৃত প্রায়, একদম মানুষ কিন্তু তার নামটা খুব জানে না, স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে তার নাম আছে, মহান মুক্তিযুদ্ধের সময়ে অনিবার্য এক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন তিনি, কিন্তু এই প্রজন্ম তার নামটা খুব ভালো করে জানে না। আমার কাছে মনে হলো যে আমার এটা প্রজন্মের দায় জি, এই প্রজন্মের কাছে এরকম একজন বীরকে তুলে ধরা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, উনি 1939 সালেই ব্রিটিশ সেনাবাহিনী, ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন জি। পরবর্তী সময় 1 বছর পরে 40-এর দশকে একদম প্রথম দিকেই ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদানের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন, সেটা জাপান, সিঙ্গাপুর এইসব নানান ফ্রন্টে যুদ্ধ করেছেন। হ্যাঁ, তো 45 সাল পর্যন্ত যুদ্ধ চললো, যুদ্ধ শেষে তিনি আবার ফিরে এসেছেন একাই, মানে রিজাইন করেছেন, এটা তার চাকরি ভালো লাগছিল না, এসে এলাকায় নানারকম কাজকর্ম করতে থাকেন, সমাজসেবামূলক কাজ সেগুলো, রাজনীতি, আপনি তারপরে যান 52-এর ভাষা আন্দোলন তিনি দেখেছেন, অংশগ্রহণ করেননি, দেখেছেন 54-এর যুক্তফ্রন্টের নির্বাচন, 66-এর 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর নির্বাচনে খুব, মানে উনি 71-70 সালের নির্বাচনে নিজের জমি বিক্রি করে, 1.5 বিঘা জমি তার বিক্রি করে নৌকার প্রার্থীকে বিজয়ী করবার জন্য সে উনি সেই টাকা খরচ করেছেন। এরকম একজন দেশপ্রেমিককে আমাদের এই প্রজন্ম জানবে না, পরবর্তী প্রজন্ম জানবে না,
এই দায় আমি কোনোভাবে এড়াতে পারি না। আমার কাছে মনে হয়েছে যে তার উপর একটা বই ভালো করেই লেখা যায়। দুর্দান্ত, খুব ভালো করেছেন, লিখেছেন এবং অনেক অনেক কৃতজ্ঞতা সেই জন্যে। আমি একটু গত তিন তারিখ এই মাসের তিন তারিখ তিন মে যেই মুরুগমোচনের যে অনুষ্ঠানটি হয়ে গেছে, চমৎকার অনুষ্ঠান হয়েছে, প্রকাশন উৎসব হয়েছে, সেখানে মাননীয় স্পিকার ছিলেন, সেখানে চমৎকার একটি অনুষ্ঠান হয়েছে এবং সবাই ভূয়সী প্রশংসা করেছেন এই বইটি সম্পর্কে এবং করারই কথা। আসলে আমি একটু মাননীয় সংসদ সদস্যের প্রসঙ্গে একটু আসতে চাই এই মুহূর্তে, কারণ আমিও আজকে প্রথম যখন শুনলাম তার সংযোগে বইটির সঙ্গে, আমারও কিন্তু অনেক মানে কী বলবো ফ্যাসিনেটিং লেগেছে। মেজর আফসারের পুত্র তিনি, এটা আমরা জানতাম না। আমি ছোট্ট করে জানতে চাইব যে এরকম একজন মানুষের সন্তান হওয়া তো আসলে ভাগ্যের, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু বাবাকে কি আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দেখেছিলেন 1971-এ? জি, ধন্যবাদ। আমার 71 সালে সম্ভবত বয়স 8 বৎসর ছিল। তখন 7ই মার্চের পরে ওই মিটিংয়ে আব্বা ছিলেন। ওই মিটিং থেকে এসে আব্বা দেখলাম যে বাড়ির তিন দিকে তিনটা বাংকার করলেন। জি, আমাদের বললো যে বিমান আসলে সবাই নিচে লুকানোর জন্য। হ্যাঁ, কিছুদিন দেখলাম এটা, তারপরে আবার কিছুদিন পরে দেখলাম মাকে তখন সরাই দিল নানির বাড়িতে, মুক্তিযুদ্ধ শুরু করে দিল, পার্টি গঠন করলো। জি, তখন মা গর্ভবতী ছিলেন। তো তারপর মার এপ্রিলে আমার ছোট বোনের জন্ম হইল। ওই 7 দিনের বেবিকে নিয়ে আমার মা মাকে আরেক দিকে সরাই দিল, আমার ফুফুর বাড়িতে গফরগাঁও। ওখানে 2 দিন থাকতে পারলাম মাত্র। ওখানেও যে মেজর আফসারের পরিবার আসছে এখানে, গফরগাঁও খবর চলে গেল। 3য় দিন আমরা চলে আসলাম দাদার বাড়িতে, 30 সাল দাদার বাড়িতে। ওইখানে আমরা 1-1.5 মাস ছিলাম, এক মাসের মতো। ওইখানেও ওই দাদার বাড়ি থেকে আরেকটা বাড়িতে চলে গেছি আমরা, যাতে বুঝতে না পারে যে কোথায় আছে। তো আমরা ওইখান থেকে একদিন আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা, উনি প্লাটুন কমান্ডার ছিলেন, উনি এবং কয়েকজন মুক্তিযোদ্ধা নিয়ে রাত্রে চলে আসলেন দাদার বাড়িতে। তো বললো যে মাকে বললো যে মা আমাদেরকে চলে যেতে হবে, এতে ওই আব্বা পাঠাইছে। তখন আব্বা ইন্ডিয়া থেকে চলে আসছে। ওখান থেকে আবার দেখলো এর নিরাপদ না, এখানে জানাজানি হয়ে গেছে। এবং এবং মেজর আফসারের এই যে মুভমেন্ট যে মানুষ ওরা যে ফলো করতো, এটার কারণ হচ্ছিল তিনি তো একটি বাহিনী তৈরি করেছিলেন। আমি অংশটা সাহেবের কাছ থেকে কেড়েই নিতে চাই, সেটা হলো উনি বলছিলেন পরের অংশ, এর আগে কিন্তু অনেক বড় একটা অধ্যায় রয়ে গেছে। সেটা হলো ওনার কাছে মনে হলো যে ওনার তো অস্ত্র জমা দিয়েছেন, প্রশিক্ষণটা তো জমা দেন নাই, শরীরে রক্ত বঙ্গবন্ধুর ডাকে গর্জন করে উঠে। তখন উনি ভাবলেন যে এইভাবে তো একটা দেশ চলতে দেওয়া যায় না। মার্চের পরে, 26 মার্চের পরেই তো নির্ধারিত রণাঙ্গন বলতে আর বাংলাদেশে কিছু ছিল না, প্রত্যেকটা জায়গায় যুদ্ধের ময়দান ছিল। তো ওনার রক্ত টকবক করে উঠল, তখন তার বয়স 48 বছর। হ্যাঁ, তো উনি মনে করলেন তার গ্রাম ছিল ভালুকা উপজেলার মল্লিকবাড়ি, ধামসুর গ্রাম। তো ওখানে তার সমমনা দু একজনের সঙ্গে পরামর্শ করলেন যে আমরা তো এইভাবে বসে থাকতে পারি না। তো এখানে অনেক লম্বা একটা গল্প আছে, সেই গল্পেতে না যাই, তিনি একটা মাত্র রাইফেল সংগ্রহ করলেন, একটা মাত্র রাইফেল সংগ্রহ এবং 30 রাউন্ড গুলি, এই ছিল তার মূল পুঁজি। সঙ্গে নিলেন 7 জন সমমনাকে, নিয়ে তিনি বললেন যে আমরা আসো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। এই 7 জনকে নিয়ে একটা বাহিনী গঠন করলেন, বাহিনীর নাম দেওয়া হলো আফসার বাহিনী, এবং সেটা ছিল আমাদের 17ই এপ্রিল, যেটা হলো মুজিবনগর সরকারের শপথ গ্রহণের দিন, 17ই এপ্রিল তারিখ সেদিন ছিল, শুক্রবার সম্ভবত। এই দিন এই ধামসুর গ্রাম থেকে তার মেজর আফসার বাহিনী, মেজর আফসার বাহিনী, আফসার ব্যাটালিয়ন নামে বাহিনী গড়ে তুললেন মল্লিকবাড়িতে। খুব অল্প সময়, সেটা দৌলা বাজার এলাকা বোধ হয় এলাকাটার নাম, ওই বাজারে বসে প্রথম মিটিং করেন। তো অল্প কিছুদিন পর এই বাহিনীতে মানে চারদিক থেকে, আপনি ধরেন 12-14টা উপজেলা, ধরেন গাজীপুরের শ্রীপুর, কালিয়াকৈর, টাঙ্গাইলের সখীপুর, ত্রিশাল, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, গফরগাঁও, হোসেনপুর, কাপাসিয়া, এইসব অঞ্চলের মানুষগুলো দলে দলে আফসারের কাছে এসা তার কাছে এসে বলছে যে আমি আপনার দলে যোগ দেব। এভাবে যোগ দিতে দিতে এক পর্যায়ে এসে 4,500-এ দাঁড়ায় তার মেজর আফসার বাহিনীর সদস্যের সংখ্যা। উনি আগস্টের
14 তারিখে ইন্ডিয়াতে চলে গেলেন অল্প কিছু সময়ের জন্য, খুব বেশি না। সেপ্টেম্বর 26 তারিখে আবার ফিরে আসছেন। এই সময়টাতে তার খুব ঘনিষ্ঠ ছিল, বিশ্বস্ত ছিল ক্যাপ্টেন হাকিম, হাকিম আব্দুল হাকিম জি বাটাজুরের, তিনিও খুব বড় অবদান রেখেছেন এই যুদ্ধের ক্ষেত্রে। তো এই বাহিনীটাকে এই হাকিম সাহেব কন্ট্রোল করলেন। এরই মধ্যে 242 দিন দিন ছিল 242, সেটা হলো 17 এপ্রিল 16 ডিসেম্বর জি। 242 দিনে তিনি নেতৃত্ব দিয়েছেন, এই 4,500 মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিয়েছেন 150টা যুদ্ধে, এবং তিনি দাঁড়িয়ে থেকে যুদ্ধে অংশ নিয়েছেন অগ্রভাগে থেকে, তার দুই হাতে অস্ত্র চলত 75টা। এই তথ্যগুলো আমার বানানো নয়, তার সঙ্গে যারা যুদ্ধে অংশ নিয়েছেন এই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের কাছে আমার যাওয়া হয়েছে। যেমন খুব করে যদি বলি, এই অনুষ্ঠানে কৃতজ্ঞতাও জানাতে চাই যে সব মুক্তিযোদ্ধারা আমাকে সহযোগিতা করেছেন। যেমন সিরাজুল ইসলাম বুমা সিরাজ নামে পরিচিত গফরগাঁওয়ে, তারপরে যদি আমরা বলি বালা মাস্টার, আরো অনেকেই আছে, অনেক যদি নাম বলতে চাই। আর এই বইটা লেখার ব্যাপারে আমার এস এম ওমর আলী, তিনি এর মধ্যে আবার কি করতেন আমি একটু বলি আপনাকে, সেটা হলো এই যুদ্ধের রণাঙ্গনের এই বিধ্বস্ত অবস্থাও একটা পত্রিকা বের করেছিলেন সেই সময় 71-এ, জাগ্রত বাংলা, ওটার নাম ছিল জাগ্রত বাংলা। এই জাগ্রত বাংলার সঙ্গে এক ঝাঁক সংবাদকর্মীকে যুক্ত করলেন, এই জাগ্রত বাংলা প্রথম অবস্থায় হাতে লিখে বের করতেন। মানে ভালুকার ওই পাশেই তো হচ্ছে সখীপুর, সখীপুরের নেতৃত্বে ছিলেন কাদের, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, আর এই দিকে ছিলেন মেজর আফসার। তো এদের সমন্বয়ে জাগ্রত বাংলা নামে একটা পত্রিকা বের করতেন প্রতি সপ্তাহে হাতে লিখে, দুই সংখ্যা হাতে, পরবর্তী সময় একটা মেশিন সংগ্রহ করেছিলেন। মানে আপনি বিষয়টা ভাবতে পারেন যে এই অবস্থা। তারপরে হলো হাসপাতাল, একটা হাসপাতাল গড়ে তুলছিল ভ্রাম্যমাণ আফসার ব্যাটালিয়ান, ভ্রাম্যমাণ হাসপাতাল, সিন্ধি হাসপাতাল। এখানে মানুষজন আহত হলে, গুলি করলে, কেউ গুলিবিদ্ধ হলে তাদেরকে এই হাসপাতালে আনা হতো। শুধু তাই নয়, একদম সামরিক বাহিনীর মতো তার পুরো ব্যাটালিয়ানকে তিনি ভাগ করেছিলেন, শাসন বিভাগ, আইন বিভাগ, তারপরে হচ্ছে আপনার যতগুলো বিভাগ আছে, অর্থ বিভাগ, এইসব নানান কিছু করতেন। সব মিলিয়ে তার যে নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব, এই বইটা লেখার ব্যাপারে আমাকে একজন মানুষ খুব বেশি আমার মস্তিষ্কটাকে উস্কে দিয়েছিলেন, তার নাম হচ্ছে নুরুল ইসলাম, শৈলার গ্রামে তার বাড়ি, তিনিও মুক্তিযোদ্ধা হোক এই আফসার বাহিনীর সদস্য, ওই তার সঙ্গেই যুদ্ধ করেছেন। এরপরে হচ্ছে তার পরিবার, কিন্তু হঠাৎ করে, ধনু ভাই যেটা বললেন যে হঠাৎ করে কিন্তু তার চলে যায়নি, তার বাড়িটা জ্বালিয়ে দিয়েছিল, ধামসুর গ্রামের বাড়িটা জ্বালিয়ে দিয়েছিল যখন পাকিস্তানি সেনারা বিভিন্ন জায়গাতে অবস্থান করে যখন জানতে পারলো যে এই মাতব্বর, এই মাতব্বর এই কাজ করছে, তার তা ধর তার পরিবারে কি আছে, ঠিক আছে, এই বাড়ি জ্বালিয়ে দেয়। তারপরে তার যে শিশু বাচ্চা ছিল, তার মা খাইরুন্নেসা, তার মায়ের নাম খাইরুন্নেসা আফসার, শুধু তিনি এই 4,500 মুক্তিযোদ্ধাকে যে বিভিন্ন জায়গায় থেকে ধরে এনে নিজের বাহিনীতে যোগ দিয়েছেন বিষয়টা এরকম, নিজের পরিবারকেও, নিজের পরিবার, পরিবার মানে প্রথমে তার দুই ছেলেকে নামিয়েছেন, তিন ছেলে, প্রথমে দুই ছেলেকে নামিয়েছেন, তারপরে হচ্ছে আরও এক ছেলেকে নিয়ে আসলেন, তার একটা মেয়ে ছিল সেই মেয়েকেও নামিয়েছেন, বসে থাকেননি তার স্ত্রী, তার স্ত্রীও নেমেছে যুদ্ধের ময়দানে। এরপরের অংশটা আবার যদি ধনু ভাই বলতে পারবেন, পরে আমি আবার ধন্যবাদ। তো আব্বাকে দেখেছি আমরা, বা আব্বার কথা মুখে শুনেছি, বিভিন্ন মুক্তিযোদ্ধার কথা শুনেছি মুখে শুনেছি, যখন কোনো যুদ্ধ হতো যে আব্বা ধরে যেত আর কি, তখন রাজাকার পাঞ্জাবের যে মেজর সবাই বসতো, আব্বার ইয়া দেখি তারা অনেক সময় তো চলে যেত, আব্বার যে দৌড় বা উনি দাঁড়ায় যুদ্ধ করতো, উনি কিন্তু দাঁড়ায় ব্রাশ দিত। এবং এটা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, উনি যেটা বললেন দাঁড়িয়ে থেকে যুদ্ধ করতে পারতেন না, তার কার্তুজ থাকতো কোমরের মধ্যে, দুই হাতে দুই অস্ত্র, মানে এক হাতে নয়, দুইটা চুসটুস করে চালাইতে চালাইতে যাইতো, যারা প্রত্যক্ষদর্শী তাদের বর্ণনা। কথা যে অনেকে বলতো আমরা শুয়ে আপনি ডিমেস নেন, পরে বললো আমার কপালে যদি গুলি নিজেদের থাকে, লেখা থাকে, লেখা থাকে, তো আমি নিচে থাকলে গুলি লাগবে, এত উনি আল্লাহর প্রতি এত ভক্ত ছিলেন, যে ভক্তি ছিলেন যে যে আমি যদি মৃত্যু হয় লেখা থাকলে এমনি হবে, আব্বা ধারায় যুদ্ধ করতো,
এবং এলএনজি ড্রাইভার যেত, রাজাকারা বুঝতে পারছে ন্যায় পড়ছে, তখনই দৌড় দিত। এবং অসীম সাহস ছিল তো বুকের মধ্যে, তার আমার পরিবার 19 জন মুক্তিযোদ্ধা ছিল, তার ছেলে আমার কিন্তু ছোট ভাই বড় ভাই নাজিম ভাই, হ্যাঁ নাজিমউদ্দিন আহমেদ, উনি কিন্তু সম্মুখযুদ্ধে শহীদ হয়েছে। হ্যাঁ এটা বলি আমি, এই ঘটনাটা বলি, নাজিমউদ্দিন আহমেদ যখন যুদ্ধ হয় ধামসুর এলাকাতে মল্লিকবাড়ি অঞ্চলে, পাড়াগাঁও মানে ওই অঞ্চলটাই আমি বলছি, ওই অঞ্চলটা ভালো কারো অঞ্চল, হ্যাঁ পাড়াগাঁওতে যখন তিনি গুলিবিদ্ধ হন, গুলিবিদ্ধ হওয়ার পরে তার বাবা জানতেন এটা যে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে, একবার দেখতে গিয়েও দ্রুত তিনি যুদ্ধের ময়দান আবার ঝাঁপিয়ে পড়েন যে আমার ছেলের মতো লাখ 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 ছেলেরা গুলিবিদ্ধ হচ্ছে, এর জন্য কি আমার থেমে থামাখা যাবে, লোক দিয়ে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। পরবর্তী সময়ে এটা 14 ডিসেম্বরের কথা, আমাদের শহীদ বুদ্ধিজীবীদের যেই দিন সেই পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে সেই দিন, সেদিন গুলি লাগছে, হ্যাঁ তার শরীরে গুলি লাগার পরে উনি ইচ্ছা করলে পারতেন যে তার ছেলেকে নিয়ে একটু হাসপাতালে যাওয়ায়, সেটা না করে কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। পরবর্তী সময় দেশ যখন স্বাধীন হয়ে গেল তখন বঙ্গবন্ধু ফিরেও এসছেন 10 জানুয়ারি পরবর্তী বছর, বঙ্গবন্ধুর কাছে এসে বললেন যে আমার এই অবস্থার কথা, তো বঙ্গবন্ধু তাকে একটা বিমান পাঠিয়ে দিয়ে, হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে ময়মনসিং থেকে তার ছেলে নাজিমউদ্দিন আহমেদকে ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছিলেন পরবর্তী সময়, জি হ্যাঁ চিকিৎসা করবার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি আর ফিরে আসেননি, ওখানে হাসপাতালে নেওয়ার পরেই নাজিমউদ্দিন আহমেদ শেষ হয়ে যায় কিছুদিন পরে, হ্যাঁ এবং সেটা ছিল 1.5 মাস পরে, সেটা ছিল 23শে জানুয়ারি, 14 ডিসেম্বরে গুলিবিদ্ধ, 23 জানুয়ারি তার মৃত্যু হয়েছে, তিনি শহীদ হয়েছেন। প্রথম মাওয়াশি মেডিকেলে, পরে ঢাকা মেডিকেল, ঢাকা থেকে বঙ্গবন্ধু পাঠিয়েছে ইন্ডিয়াতে বঙ্গবন্ধুর বিমানে, মানে তার পাঠানো, এবং খুব মানে খুব বিস্তারিত বিবৃতি রয়েছে নিশ্চয়ই বইটির মধ্যে, সেই সময় চমৎকার লেখা, দুর্দান্ত। এই কারণেই বললাম যে আসলে এরকম লেখা যে কতভাবে আমাদেরকে মোটিভেট করতে পারে এবং কত কিছু জানাতে পারে। আমরা গর্ববোধ করি যে আমরা আমার মেজর অফিসারের মতো একজন পিতার সন্তান হিসেবে আমরা গর্ববোধ করি, আমরা গর্ববোধ করি যে আমার এক ভাই মহান মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, উনি বঙ্গবন্ধুর আহ্বানে আমার পিতা মুক্তিযোদ্ধা করেন এবং আফসার বাহিনী সৃষ্টি করেন, এবং বালুকাতে উনি বলছেন যে প্রায় 150 অধিক যুদ্ধ হয়েছে আফসার বাহিনীর অধীনে, 75টা যুদ্ধ আবার নিজে নেতৃত্ব দিয়েছেন। একবার এক যুদ্ধে এই আব্বার মাথা চুল গুলি লাগছিল, চুলে চুল পেরে গেছিল, মানে আব্বা এমন বা যুদ্ধ করতো আর কি, হ্যাঁ অনেক অনেক সাহসী একজন বীর পুরুষ ছিলেন, আর আমি আব্বাকে জীবনে দেখিনি কোনো দিন মিথ্যা কথা বলতে, হ্যাঁ একদম। আর তো স্বাধীনতার পরবর্তী সময় না, তার উপর একটা খুব বড় নির্যাতন চলেছে, ভয়ঙ্কর নির্যাতন, তাকে একটা মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তী সময় অবশ্য আদালত সেটা প্রমাণ করেছে যে সে উনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তারপরে হচ্ছে তার 4 বছর 2 দফা 4.5 বছর তাকে একদমই জেলখানায় কাটাতে হয়েছে, 4.5 বছর তার জীবন থেকে ঝরে গেছে। ধন্যবাদ কৃতজ্ঞতা দেওয়া ছাড়া আসলে মিলনের কাছে কিছু বলবো না। এবং আরেকটু কথা বলি, জি আমার আবার যখন মুক্তি শুরু হয় নিজের টাকা দিয়ে কিন্তু মুক্তি শুরু করছেন, আমাদের কিন্তু অনেক সম্পত্তি ছিল, পরে 300 বিঘার উপর সম্পত্তি ছিল আমার আব্বার, এইগুলো অনেক দান হইতো, তখন দান ব্যবসা করতো, আবার বড় ব্যবসায় ছিল, হোলসেলার ব্যবসা ছিল, ওই তখন মল্লিকবাড়িতে এই সারের হোলসেল ছিল আর কি, সখীপুর চার 2-3 উপজেলা সারে হেঁধে নিত। আচ্ছা ওই সমস্ত টাকায় আব্বা মুক্তিযুদ্ধে বিনিয়োগ করছেন, দান ব্যবসার টাকায় এই ব্যবসার টাকা, এবং আফসার বাহিনীর ইতিহাসে কিন্তু মুক্তিযুদ্ধ ইতিহাসে যে এই মেজর আফসার কারো কাছ থেকে জোর করে 5 টাকা নিয়ে যেরকম কোনো হদিস নাই, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অনেকে সাহায্য করছে, এবং আব্বা এমন আছে যে যারা বালুক আশেপাশে থেকে চলে আসছে ওই মুক্ত অঞ্চলে তারা খাইতে পারে না, তাদেরকে অকথারা দান করছেন উনি। একজন লোক আমার তার মুখে শোনা, আহমদ চেয়ারম্যান, তার ছেলে মানিক, সে আব্বার এক মৃত্যুবার্ষিকীতে উনি একটা বক্তব্য রেখেছেন যে আমি আব্বাকে মেজর দাদা বলতো আর কি, যে ওনার সাথে আমি 3 বার দেখা করছি মুক্ত চলাকালীন সময়ে, 3 বারই আমাকে 500 করে টাকা দিচ্ছে তার পরিবারের সময়, সেই সময় তখন বালুকা সদরে 1 কাঠা জমির দাম 100 টাকা, এখন সদরে 1 কোটি টাকা জমির দাম, বলছেন কত টাকা আব্বা ওই মানুষের দানবীর ছিলেন, এবং সেই জন্য আসলে অপরাধ যথাযথ নাম দেওয়া হয়েছে দানবীর হেজা। আপনার আমার আব্বা হাজার কোটি টাকা দান করছেন, এবং কর্নেল আবুসমান আব্বার প্রথম মৃত্যুবার্ষিকীতে উনি একটা স্মরণসভায় গেছিলেন, তখন তুফাইল সাহেব ছিলেন প্রধান অতিথি, জি আমাদের সাবেক মন্ত্রী বঙ্গবন্ধুর অত্যন্ত সহচর জীবন্ত মুক্তিযোদ্ধা জীবন্ত কিংবদন্তী
রাজনীতির কিংবদন্তি ভাইলামে সাহেব সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডার অবস্থান চৌধুরী। উনি ওনার বক্তব্য বলছিলেন যে ওনাকে শুধু মেজর কেন, ওনার অধীনে 4,500 মুক্তিযোদ্ধা ছিলেন, ওনাকে তো ব্রিগেডের উপাধি দেওয়া হচ্ছিল, উনি ব্রিগেডের বেশি ওনার সেই সময় সেই পরিস্থিতিতে 4,500 মানুষকে একত্র করা নিঃসন্দেহে এটা। এবং আরেকটা ভালো ওই হচ্ছে যে প্রকাশনা উৎসবটা হলো না সংসদ ভবনে, দেন ভালুকার মানে অফিসার বাহিনীর মুক্তিযোদ্ধারা সবাই ছিল, সবাই মানে যার অনেক অনেক কজন জীবিত আছে জানেন কি, সেই আচ্ছা অনেকেই আছে এখনো প্রায় 2700 জীবিত আছে, অনেকেই আছে। তো এখানে 400-500 মুক্তিযোদ্ধা চলে এসেছে অনেক জেলা শহরের চেয়ে বালুকাতে মুক্তিযোদ্ধা বেশি। এটা আলাদা ব্যঞ্জনা দিয়েছিল অনুষ্ঠানটি, খুব প্রাণবন্ত করে তুলেছিলেন মাননীয় স্পিকার, ভালো লাগছে আয়োজন নিশ্চয়ই চমৎকার হয়েছে, এটি শুনেই তো ভালো লাগলো। মাননীয় স্পিকার মুক্তিযোদ্ধার দেখে অভিভূত হয়ে গেছেন যে এত একটা অনুষ্ঠান এত মুক্তিযোদ্ধা নিঃসন্দেহে। আমি আসলে কখনো এভাবে বলি না, বাট আজকে বলতে চাই তো আমি একটু ধন্যবাদ জানাই যে এই ইজাজ আহমেদ মিলনকে, উনি মুক্তিযোদ্ধার গবেষক সাংবাদিক, উনি আমার কাছে যখন আসতেন যে আমি ওনারকে নিয়ে একটা বডি লাগতে চাই, আমাকে সহযোগিতা করতে বললেন, আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম যে আমি আমার ছোটো বয়সে আমি বলি তুমি করো, আমার তোমার প্রতি আমার সর্বাত্মক সহযোগ থাকবে। আমি ধন্যবাদ জানাই অন্য প্রকাশকে, তারাও এই দ্রুত সময়ের মধ্যে এই বইটা প্রকাশ করে। নিশ্চয়ই ধন্যবাদটা বোধহয় আমি কেড়ে নিই, ধন্যবাদটা আমার জানানো উচিত, কারণ হচ্ছে আপনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন এই বইটা লিখতে গিয়ে, আমাকে আমি আমার ওই অনুষ্ঠানে বলেছিলাম যে এই বইটা লিখতে গিয়ে আমার 87 সময় লেগেছে, 87 এবং প্রতিদিন 9 ঘন্টা করে লেখা, সেই হিসেবে 747 ঘন্টা লেগেছে টানা যদি বসে লিখতে যাই, 747 ঘন্টা একাধারে। তো এই বইটা লেখার ক্ষেত্রে যতটুকু বিরক্ত করা দরকার মানুষকে, মানে বিরক্ত সবটুকু বিরক্তই তাকে আমি করেছি, এই জন্য তার প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত, এটা তো আমার কাজের মধ্যে পড়ে। আমি আরো ধন্যবাদ জানাই যে আমাদের, আমি কিন্তু বই যখন প্রথম প্রিন্ট হলো তখন আমাদের সংসদ চলতেছে, তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটু বললাম যে আবার একটা বই আবার একটা বেরিয়েছে, কই নিয়ে আসো নিয়ে আসো, পরে আমি গাড়ির থেকে ধরে নিয়ে আসলাম, উনি অত্যন্ত দেখে ছবি তোলো সবার সবাই আমার সেই ছবিটা আমরা দেখেছি, হ্যাঁ ছবি তোলাম। তারপরে আরও ধন্যবাদ জানাই আমাদের মুরুখ উন্মোচন করলেন আমাদের বাংলা জাতীয় সংসদের মাননীয় স্পিকার আমাদের গাজীপুর থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর মুক্তিযোদ্ধা আকমজাম সাহেবকে আমরা অভিনন্দন জানাই, আমাদের মুক্তিযোদ্ধা গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বীর মুক্তিযোদ্ধা, ওনাকে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুকে আলোচক হিসেবে গিয়েছিলেন, আলোচক হিসেবে গিয়েছিলেন, এবং আরেকজন আলোচক ছিলেন উনি মুক্তিযোদ্ধা গবেষক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সেক্টর ফোরামের মহাসচিব জনাব হারুন হাবিবকে। নিশ্চয়ই আন্তরিক ধন্যবাদ, এবং আমি নিঃসন্দেহে এই বইটির শুভকামনা জানাতে চাই এবং লেখককে বিশেষ করে, এবং এই বইটি পড়বার জন্য আসলে তরুণদেরকে বিশেষ করে অনুরোধ করতে চাই, বইটি আসলে একটি অন্যরকম বই। আমি আরও একটি বই সম্পর্কে একটু ছোট্ট করে জানতে চাই ইজাজ আহমেদ মিলনের কাছে, এই বইটি দর্শকদেরকে অবশ্যই দেখাবেন। এই বইটা হচ্ছে আরেকজন কিংবদন্তিকে নিয়ে লেখা, তিনি হচ্ছেন ভাওয়াল বীর খ্যাত, জি আমাদের গাজীপুরের মাটিতে তার জন্ম, আহসানুল্লাহ মাস্টার, আহসানুল্লাহ মাস্টার রাজনীতির এক কিংবদন্তি, ওনার উপর আমি এই বইটা লিখেছিলাম। এই বইটা লেখার ঠিক 1 মাস আগে মানে বের হয়েছিল, মানে 2 বই পরপর আমার খুব ব্যাক পেতে হয়েছে, এই বইটাও অন্যপ্রকাশ বের করেছে, তার জীবন কর্ম শৈশব বেড়ে ওঠা সব কিছু মিলিয়ে এই বইটিও এই তরুণ প্রজন্মের পড়া উচিত মনে করি, এ কারণে যে একজন মানুষের ভেতরে দেশপ্রেম কতটা থাকলে সারাটা জীবন বিনিয়োগ করেন এই দেশের পেছনে, সেটাই আহসানুল্লাহ মাস্টার তার জীবন আলেখ্য না পড়লে বোঝা মুশকিল। তো অত্যন্ত পরিতাপের বিষয় তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন, মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে দেশের জন্য তিনি যুদ্ধ করেছেন সেই দেশেরই এক ঝাঁক দুষ্কৃতিকারী বলবো, এক ঝাঁক ঘাতক তাকে মেরে ফেলেছেন, যা 2004 সালের 7 মে টঙ্গীতে তার বাড়ির সামনেতেই নির্মমভাবে হত্যা করা হয়।
এই এই বইটি পড়াও এ প্রজন্মের উচিত। দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার জন্য এই বইগুলোর কোনো বিকল্প হতে পারে না, যেহেতু কাছাকাছিতে মানে স্কুল কলেজে এই সমস্ত বইগুলি জি যদি হতো খুব ভালো হতো স্যার, নিশ্চয়ই আপনারা সেটি দেখবেন, এই বইগুলি পড়তে পারে সকলেই। এবং আন্তরিক ধন্যবাদ ইজাজ আহমেদ মিলন আপনাকে আরও একবার, আপনি দুর্দান্ত একটি কাজ করেছেন এবং এই কাজটা আপনি চালিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখি আপনার কাছে। মাননীয় সংসদ সদস্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার একটু কথা এক মিনিট, আমাদের অজানা যে মুক্তিযোদ্ধাদের যে আত্মকাহিনী, তাদের যে বীরত্বের কাহিনী, এই কাহিনীগুলি যেন আরও ব্যাপকভাবে যারা মুক্তিযোদ্ধার গবেষক আছেন, যারা মুক্তিযোদ্ধাকে নিয়ে চিন্তা করেন, তারা যেন এই এই মুক্তিযোদ্ধাদের ইতিহাসগুলি, তাদের কর্ম, তাদের জীবন, এগুলি যেন আরও ব্যাপকভাবে বই পুস্তক আকারে প্রকাশ করে যেন নতুন প্রজন্মের কাছে জানানো হয়, তুলে ধরা হয়। এবং আমাদের বঙ্গবন্ধুর আহ্বানে যে মুক্তিযোদ্ধা হয়েছে এটা ধ্রুব সত্য, এই সত্যটা যেন আরও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। নিশ্চয়ই স্যার, আন্তরিক ধন্যবাদ আপনারা এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।